সুপ্রিয় সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তোমাদেরই ম্যাম খালদা কামাল কণা, সহকারী অধ্যাপক গার্হস্থ্য বিজ্ঞান, বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালোই আছো। এবং কি করছো? সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় অবস্থান করছো, তাই না? আর কি করছো? আমাদের পড়াগুলো নিয়মিত চালিয়ে যাচ্ছ এবং প্রতিদিনে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত করে যাচ্ছ, আর প্রতিদিনের পড়া নিশ্চয়ই প্রতিদিন রপ্ত করে ফেলছো। আমি তোমাদের কাছে সেটাই প্রত্যাশা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু আজকের পাঠ সম্পর্কে আমরা জানি, পাঠ পরিচিতিটা সম্পর্কে জানি। শ্রেণী একাদশ দ্বাদশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শ্রেণী একাদশ দ্বাদশ বললাম এ কারণে, যদিও আমার এই ক্লাসটা হচ্ছে দ্বাদশ শ্রেণীদের সাথে, তারপর আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা ক্লাসটি দেখবে। কারণ হচ্ছে কি জানো, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের এই শর্ট সিলেবাসের সাথে তোমাদেরও কিন্তু এই অধ্যায়টা সিলেবাসে আছে, সে কারণে আমি বলবো একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরাও ক্লাসটি দেখবে, দেখলে তোমরাও অনেক বেশি উপকৃত হবে। বিষয়টা হচ্ছে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে আমাদের ষষ্ঠ। এই ষষ্ঠ অধ্যায়ের আজকের পাঠগুলো কি এক থেকে চার, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, চলো আমরা কিছু ছবি দেখে নিই। যে এখানটা আমরা দেখো তো স্লাইডে দুটো ছবি দেখতে পাচ্ছি, তাই না? খুব হাসি খুশি মনে হচ্ছে, দুটো ফুটফুটে শিশু মনে হচ্ছে, তাই না? দেখো দুটো ফুটফুটে শিশু ছবি দেখতে পাচ্ছি। চলো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো এখানটা আমরা একটা শিশুর ছবি দেখতে পাচ্ছি। আগে শিশুগুলো ছেতে মনে হচ্ছে একটুখানি অন্যরকম মনে হচ্ছে শিশুটাকে, না? চলো আমরা আরো একটা ছবি দেখি। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? একটু একটু অন্যরকম মনে হচ্ছে কি? একটু এদেরকে মনে হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু, তাই না? চলো শিক্ষার্থীরা, আমরা এখানটা একটু ছবি দেখি। এখানেও আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কতগুলো শিশুকে দেখতে পাচ্ছি। কি করছে বলো তো? ঠিকই বলেছো, খেলা করছে। আর এখানটা একটা আমরা ছবি দেখতে পেলাম শিশুদের, এদেরকেও আমাদেরকে মনে হচ্ছে কি একটু এই শিশুদের তুলনায় একটু অন্যরকম মনে হচ্ছে না শিশুগুলিদেরকে? তাহলে কি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু? আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করি কারা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বা কি। আচ্ছা দেখো, একটি শিশু, সুস্থ শিশু কিন্তু সকলেরই কাম্য, কিন্তু পৃথিবীতে এমন কিছু শিশু দেখা যায় যারা তোমার স্বাভাবিক শিশুদের মতো নয়, আবার তাদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়। যেমন ধরো, কেউ কানে শোনে না, কেউ চোখে দেখে না, কারো আচরণ বা তোমার দেহ গঠন স্বাভাবিক নয়, আবার কেউ অনেক বেশি কি দেখা যায়, মেধাবী বা প্রতিভাবান। এরা সকলেই কিন্তু বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু। এদের গড়ে এদের তোমার গড়ে তুলতে কি করা হয় বলতো? বিশেষ ব্যবস্থা বা সেবার প্রয়োজন হয়। আর এই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু আমাদেরই একজন। মা বাবা ও পরিবারের সদস্যরা যাতে শিশুর বৈশিষ্ট্য অনুসারে চাহিদাগুলো ঠিক মতো পূরণ করতে পারে, তোমার সমাজে একজন হিসেবে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এর জন্য কিসের প্রয়োজন হয় জানো? বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সম্পর্কে ধারণা ও প্রতিবন্ধী শিশু চিহ্নিতকরণ। দেখো আজকের পাঠ হচ্ছে কি আমাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সম্পর্কে ধারণা ও প্রতিবন্ধী শিশু চিহ্নিতকরণ। চলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু শিখন ফলগুলো জেনে নিই। এই পাশে আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা যা শিখবে তা হলো এক, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর দ্বারা ধারণা বর্ণনা করতে পারবে। তাছাড়া তোমরা প্রতিবন্ধী শিশুদের ধরনও ব্যাখ্যা করতে পারবে। এছাড়া তোমরা প্রতিবন্ধী শিশুদের
বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তাছাড়া তোমরা প্রতিবন্ধী শিশু শনাক্তকরণের পদ্ধতি বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমরা এখানটাও কিন্তু দুটো ছবি দেখতে পাচ্ছি, শিশুদের ছবি না? এই শিশুগুলোকে দেখে আমাদের মনে হচ্ছে একটু অন্যরকম, না? এই শিশুগুলো মনে হচ্ছে একটু অন্যরকম মনে হচ্ছে না? বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু মনে হচ্ছে, তাই না? আচ্ছা দেখো, এখানে একটা শিশু দেখতে পাচ্ছি, কি কান্না করছে, একেবারে নিউবর্ন বেবি, তাই না? এখানটা আমরা দুটো বেবি ছবি দেখতে পেলাম। আচ্ছা, আমরা এখন জানবো একটু বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সম্পর্কে ধারণা। দেখো, আমরা প্রথমত একটু কি জানবো, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সম্পর্কে ধারণা। তোমার জন্মগ্রহণের পর মুহূর্তে শিশু কি করে বলো তো? কাঁদে, তাই না? কান্না করে। এই কান্নার মাধ্যমে শিশু এই পৃথিবীতে তার অস্তিত্ব প্রমাণ করে, তার আবির্ভাব প্রমাণ করে, তাই না? তারপর সে কি করে, চোখ মেলে নতুন পৃথিবী দেখে, আবার খাবার গ্রহণ করে, এবং একসময় সে হামাগুড়ি দেয়, বসতে, তারপর তোমার হাঁটতেও, কথা বলতে শিখে, এই স্বাভাবিক ও সুস্থভাবে জীবনযাপন করে। এটা হচ্ছে একটি সুস্থ শিশু সকলেরই কিন্তু আমাদের কাম্য। তবে দেখো শিক্ষার্থীরা, আমি এখানে দেখি, এখানে শিশুটাকে দেখে আমাদেরকে একটু মনে হচ্ছে বেশি বিশেষ চাহিদা সম্পর্কে একটু অন্যরকম, না? তবে পৃথিবীতে আবার কি দেখা যায়, এমন কিছু শিশু আসে যারা এই স্বাভাবিক আচরণগুলো ঠিক মতো করতে পারে না। এরা তোমার কোনো না কোনো দিক থেকে স্বাভাবিক শিশুর তুলনায় একটু অন্যরকম। এসব শিশুর আচরণ তোমার স্বাভাবিক মানের নয়, আবার এদের আচরণ স্বাভাবিক গড় মানের চেয়ে খুব উপরে বা খুব নিচে। আর যেসব শিশু সক্ষমতায় পূর্ণ বিকাশের জন্য বিশেষ সেবা, তারপর হচ্ছে তোমার শিক্ষা ও বিশেষ কর্মসূচির দরকার, তাদেরকে আমরা কি বলি বলো তো? তাদেরকে কিন্তু আমরা বলি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু। যেমন ধরো তোমার প্রতিবন্ধী শিশু, প্রতিভাবান শিশু, অটিস্টিক শিশু, আবার তোমার এছাড়াও বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর শ্রেণীবিভাগ আমরা এখন একটু ছকের মাধ্যমে দেখবো। চলো আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু কারা কারা। দেখুন, প্রথমটা হচ্ছে কি আমাদের প্রতিভাবান, এরপর হচ্ছে কি প্রতিবন্ধী শিশু, না? এরপর আসো অটিস্টিক। আচ্ছা, এখন আমরা একটু জানবো, দেখো এই প্রতিবন্ধী শিশুগুলোর ভাগ, যেমন একটা হচ্ছে তোমার শারীরিক প্রতিবন্ধী, তারপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বন্দী, এরপর আসো শ্রবণ প্রতিবন্ধী, এরপর আছে কি বুদ্ধি প্রতিবন্ধী এবং বহু প্রতিবন্ধী। আমরা এটা কি জানলাম, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর শ্রেণীবিভাগ সম্পূর্ণ আমরা একটা চার্টের মাধ্যমে দেখলাম। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জানি প্রতিভাবান শিশু, প্রতিবন্ধী শিশু কারা। যেসব শিশু তোমার প্রতিভাবান, তারাই কিন্তু একাধিক বিষয়ে কি হয়, পারদর্শী প্রদর্শন হয়। আবার সাধারণ গড় বুদ্ধাঙ্ক এদের 70 থেকে তোমার 100, এই প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক 120-এর উপরে থাকে। আর এরা পড়াশোনা ও সৃজনশীল কাজে উল্লেখযোগ্য অবদান রাখে। এরা কিন্তু মেধাবীও প্রথম বুদ্ধি সম্পন্ন শিশু। প্রতিভাবান শিশু সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা কি জানবো বলতো? আমরা একটু জানবো প্রতিবন্ধী শিশু। আচ্ছা, আমি একটু প্রতিবন্ধী শিশু সম্পর্কে তোমাদের বলে যাই। যেমন ধরো যেসব শিশু শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদনীয় ক্ষমতা, তারপর হচ্ছে তোমার সামাজিক ও ভাব বিনিময় দক্ষতা ইত্যাদির বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম থাকে, তাদেরকে কি বলা হয়, প্রতিবন্ধী শিশু বলা হয়। যেমন ধরো সমাজে এমন মানুষ দেখা যায় যার অনেক সময় দেখি আমরা হাত বা পা নেই, আবার দৈহিক গঠন অস্বাভাবিক, চোখে দেখে না বা কানে শোনে না, তোমার বুদ্ধিমত্তা কম ইত্যাদি, এরাই হচ্ছে আমাদের প্রতিবন্ধী শিশু। আর তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর মোট জনসংখ্যার 10% কিন্তু প্রতিবন্ধী। নানান কারণে শিশুদের মধ্যে তোমার প্রতিবন্ধিতা দেখা দিতে পারে, যেমন এগুলো হতে পারে তোমার ক্রোমোজোম ও জিনজনিত ত্রুটি, তারপরে জটিল প্রসব প্রক্রিয়া, মায়ের অসুস্থতা, আবার হচ্ছে গর্ভের অস্বাভাবিক পরিবেশ, গর্ভ অবস্থায় অপুষ্টি ও জন্ম পরবর্তী দুর্ঘটনা, এসব কারণে প্রতিবন্ধী শিশু হয়ে থাকে। আমরা এখন কি জানবো, আমরা এখন একটু জানবো বিভিন্ন প্রতিবন্ধিতা সম্পর্কে। আমি একটু এখন তোমাদের সাথে আলোচনা করে যাব, পয়েন্ট আকারে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে যাব।
এক এক করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি না? এই শিশুটাকে দেখে কি মনে হচ্ছে? প্রতিবন্ধী না? কি প্রতিবন্ধী বলো তো? হ্যাঁ ঠিকই বলেছো, শারীরিক প্রতিবন্ধী। এ পাশেও একটা শিশু দেখতে পেলাম, কি ঠোঁট কাটা, এটাও কিন্তু আমাদের একটা শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা আমি শারীরিক প্রতিবন্ধী সম্পর্কে তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে যাই। ধরো যেসব শিশু স্বাভাবিক মানুষের মতো শারীরিক কর্মকাণ্ড, চলাফেরা, তারপর হচ্ছে তোমার শরীরের অঙ্গ ব্যবহার বা সঞ্চালন করতে পারে না, তারাই হচ্ছে আমাদের শারীরিক প্রতিবন্ধী। আমাদের বাংলাদেশে প্রতিবন্ধী কল্যাণ আইনে 2001 এর শারীরিক প্রতিবন্ধী সম্পর্কে বলা হয়েছে কি জানো? শারীরিক প্রতিবন্ধীরা হচ্ছে অর্থাৎ যারা তোমার একটি বা উভয় হাত নেই, বা ধরো কোনো হাত পূর্ণ বা আংশিকভাবে অবশ বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল, আবার ধরো বা একটি বা তোমার উভয় পা নেই, বা কোনো পা পূর্ণ বা আংশিকভাবে অবশ, বা তোমার যেটা ধরো স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল। তাছাড়া ধরো এমনও আছে যেমন শারীরিক গঠন বিকৃতি বা তোমার অস্বাভাবিক বা স্নায়বিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে তোমার শারীরিক ভারসাম্যহীন। এই শারীরিক অক্ষমতা একটি বিড়ম্বনা। এই শিশু বিভিন্ন কারণে কিন্তু শারীরিক প্রতিবন্ধিতার শিকার হতে পারে। যেমন কি জানো, এগুলো হচ্ছে ধরো ওই যে মস্তিষ্ক, তারপর হচ্ছে স্নায়ুরঞ্জু ও অস্থি মাংসের কোনো প্রভাব ক্ষতির কারণে তোমার মাংসপেশি দুর্বলতা বা অবশতা। তাছাড়া আবার অনেক সময় যে জন্মগতভাবে তোমার শরীরের যে কোনো অঙ্গের ক্ষতি বা হাত পা অনুপস্থিতি বা বিকৃতি দেখা যায়। আবার অনেক সময় দেখা গেল তোমার দুর্ঘটনার কারণে শরীরের যে কোনো অঙ্গের ক্ষতি। তবে তোমার যে শারীরিক প্রতিবন্ধী যারা, এই শারীরিক প্রতিবন্ধী শিশুর বুদ্ধিমত্তার উপর কোনো প্রভাব নাও ফেলতে পারে অনেক সময়। হ্যাঁ বুদ্ধিমত্তার উপর প্রভাব নাও ফেলতে পারে। আবার স্বাভাবিক শিশু থেকে তোমার বুদ্ধিমত্তার দিক থেকে এদেরকে পৃথকও কিন্তু করা যায় না। তাহলে শারীরিক প্রতিবন্ধী কারা তাদের সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি বলো তো, এখন জানবো দৃষ্টি প্রতিবন্ধী। দেখো দৃষ্টি প্রতিবন্ধী কারা, যারা ধরো চোখে খুব সামান্য দেখে, বা ধরো এক চোখে দেখতে পায় না, বা দূরের বা কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদের দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। আর যারা তোমার একেবারে দেখতে পায় না তাদের দৃষ্টিহীন বলা হয়। তবে তো অধিকাংশ দৃষ্টি প্রতিবন্ধী শিশু কিছু না কিছু দেখতে পায়। যেমন ধরো অনেকে আলো আঁধারে পার্থক্য বুঝতে পারে, কিন্তু তোমার কোনো বস্তুর আকার বুঝতে পারে না। আবার তোমার অনেক বড় আকৃতির বস্তু দেখতে পায় কিন্তু ছোট জিনিস দেখতে পায় না। তোমার আবার দেখা গেল কি জানো, ওই যে আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের মতে তোমার চোখের সংবেদনী লেন্স ব্যবহার করেও কিন্তু দৃষ্টি ক্ষমতা তোমার কি বলবো 20 থেকে 200 ফুট বা 6 থেকে 60 মিটারের কম, তারাই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। অর্থাৎ কি জানো, একজন স্বাভাবিক দৃষ্টির মানুষ তোমার 200 ফুট বা তোমার 60 মিটার দূরত্ব থেকে যা স্পষ্টভাবে দেখতে পায়, আর দৃষ্টি প্রতিবন্ধী 20 ফুট বা 6 মিটার দূরত্ব থেকে তা দেখতে পায়। তোমার দৃষ্টি প্রতিবন্ধীর দৃষ্টির ক্ষেত্র লেন্স ব্যবহারের পর দেখা যায় 20 ডিগ্রি, আর তোমার স্বাভাবিক মানুষটির দৃষ্টির ক্ষেত্রে এটা 180 ডিগ্রি। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রা অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধিতা শ্রেণীকরণ করেছেন তারা। যেমন ধরো এরও কিন্তু অনেকগুলো দৃষ্টি প্রতিবন্ধিতার শ্রেণীবিভাগ করা হয়েছে, আমি এক এক করে বলে যাচ্ছি তোমাদের। প্রথম যেমন মনে করো আংশিক বা যেটা মৃদু দৃষ্টি প্রতিবন্ধী, এরা তোমার কি করে জানো, চশমা বা লেন্স ব্যবহার করে স্বাভাবিক শিশুর মতো তোমার কাজকর্ম বা লেখাপড়া করতে পারে। আর যারা তোমার মধ্যম মাত্রা দৃষ্টি প্রতিবন্ধী, তারা সহায়ক উপকরণ ব্যবহার করেও কিন্তু ধীর গতিতে ও তোমার কম সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে। এরপরে আসো গুরুতর মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী যারা, তারা দেখা যায় তোমার দৃষ্টির প্রয়োজন হয় এমন কাজ করতে সমস্যা হয়, সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না। আর প্রায় অন্ধ মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় এরা তোমার আলো দেখতে পায়, অর্থাৎ আলো আঁধারে পার্থক্য কিন্তু বুঝতে পারে। আর সম্পূর্ণ যারা অন্ধ মাত্রার প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী, তারা হচ্ছে কোনো রকম দৃষ্টি সংবেদন থাকে না, কিন্তু এরা কি বলতো, এরা হচ্ছে দৃষ্টিহীন। তাহলে আমরা দৃষ্টি প্রতিবন্ধী কারা তার শ্রেণী বিভাগগুলো সম্পর্কে জানলাম। এখন চলো আমরা একটু জানি শ্রবণ ও বাক প্রতিবন্ধী, শ্রবণ এবং বাক প্রতিবন্ধী কারা তার সম্পর্কে আমরা একটু জানবো। যারা ধরো কানে শোনে না,
তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বা বধির বলে। এক্ষেত্রে তারা শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার না করে কেবল কি করে জানো, কানের সাহায্যে অন্যের কথা শুনতে পায় না। কিন্তু এই চিকিৎসা বিজ্ঞানে তোমার এই শ্রবণ ক্ষমতার ডেসিবল দ্বারা পরিমাপ করা হয়। এ ডেসিবল হচ্ছে কি, শ্রবণ ক্ষমতা মাপার একক। আমি একটু এখন তোমাদের বলে যাই, যেমন মনে করো স্বাভাবিক শ্রবণ ক্ষমতা এদের হচ্ছে 0 থেকে তোমার 26 ডেসিবল, আর যারা হচ্ছে তোমার মৃদু মাত্রার শ্রবণ প্রতিবন্ধী তাদের হচ্ছে তোমার 27 থেকে 40 ডেসিবল, আর যারা তোমার মধ্যম মাত্রার শ্রবণ প্রতিবন্ধী তারা হচ্ছে তোমার 41 থেকে 55 ডেসিবল। এরপরে আসো তোমার মধ্যম গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধী, এদের হচ্ছে তোমার 56 থেকে 70 ডেসিবল, আর গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধী যারা তাদের ডেসিবল হচ্ছে 71 থেকে 90, আর চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধী যারা তাদের হচ্ছে তোমার 90 ডেসিবল, যা তার ঊর্ধ্বে, অর্থাৎ তোমার মৃদু মধ্যম মাত্রার গুরুতর শ্রবণ প্রতিবন্ধীরাই অবশিষ্ট শ্রবণ ক্ষমতা কাজে লাগিয়ে বা শ্রবণ সহায়ক তোমার যন্ত্র ব্যবহার করে কথা শুনতে পায়। এই গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা তোমার চিৎকার বা তীব্র শব্দ শুনতে পায়, আর চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা কিন্তু কোনো শব্দই শুনতে পায় না। আর যারা তোমার গুরুতর ও চরম প্রতিবন্ধী তোমার যারা তোমার কি বলবো গুরুতর ও চরম শ্রবণ প্রতিবন্ধী তারা কথা শুনতে পায় না বলে ভাষাও কিন্তু কি করে শেখে না, ফলে তোমার কথা বলতে পারে না। এরা তোমার সাধারণত দেখা যায় ইশারা ইশারায় ভাষা ব্যবহার করে ভাব বিনিময় করে। তাহলে আমরা কি জানলাম, শ্রবণ বা বাক প্রতিবন্ধী কারা সে সম্পর্কে জানলাম। এখন একটু আমরা জানবো বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী কারা তাদের সম্পর্কে আমরা একটু জানি। তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীর প্রায় তোমার জনসংখ্যার শতকরা 3 ভাগ মানসিকভাবে কিন্তু প্রতিবন্ধী। এই খসড়া অনুযায়ী হিসাব অনুযায়ী তোমার বাংলাদেশে মানসিক প্রতিবন্ধিতার হার মোট জনসংখ্যার 3% ধরা হয়। এই বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তিক, তারপর হচ্ছে বুদ্ধি বিকাশে ধীর গতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা এবং তোমার সামাজিক ও আচরণগত সামঞ্জস্য বিধানের অভাব। এই বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে বোঝায় সাধারণত তোমার গড় বুদ্ধির চেয়ে সুস্পষ্টভাবে কম বুদ্ধি পরিবেশের সাথে কি করে খাপ খাওয়ানো বা অভিযোজন আচরণে স্বল্পতা। আবার দেখা যায় তোমার স্বাভাবিক মানুষের আইকিউ বা বুদ্ধাঙ্ক কত জানো, 70 থেকে 100 ধরা হয়, আর এই আইকিউ 70 এর কম হলে বুদ্ধি প্রতিবন্ধী বলে, আর এই অবস্থার বিকাশমূলক পর্যায়ে বা বাড়ন্ত বয়সে প্রকাশ পায়। মানসিক বা তোমার এই বুদ্ধি প্রতিবন্ধিতা 18 বছরের আগে প্রকাশ পায়। এটা কোনো রোগ নয়, কিন্তু এটা এক ধরনের অক্ষমতা। হ্যাঁ, এই অক্ষমতা একটা স্থায়ী প্রকৃতির। আমরা এখন একটু জানি বুদ্ধি প্রতিবন্ধী শ্রেণীবিভাগ সম্পর্কে একটু জানবো। এই বুদ্ধি প্রতিবন্ধিতাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা, আর একটা হচ্ছে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা, আর একটা হচ্ছে তোমার গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা, একটা হচ্ছে চরম বুদ্ধি প্রতিবন্ধিতা, আর একটা হচ্ছে বহু প্রতিবন্ধী। আমি একটু এখন এক এক করে তোমাদের ব্যাখ্যা দিয়ে যাই। যেমন ধরো যেটা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, এদের মানসিক বয়স বা বুদ্ধি সাধারণত দেখা যায় 18 বছরের সর্বোচ্চ তোমার 11 বছরের স্বাভাবিক শিশুর মতো হয়। হ্যাঁ, এদের বুদ্ধাঙ্ক কত জানো, 55 থেকে 69 থাকে, আর এরা বাড়িতে তোমার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অতি সামান্য প্রতিবন্ধিতা থাকে যা কেবল স্কুলের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এদের মনোযোগের মাত্রা কিন্তু কম, ফলে দেখা যায় তোমার ধীরে শেখে এরা স্বনির্ভর জীবনযাপন করতে পারে, ভালো মন্দ বিচার করতে করার ক্ষমতাও কিন্তু এদের কম, আবার সন্তোষজনক ব্যবহারও করতে পারে না। এরা কারা, মৃদু প্রতিবন্ধী না। এরপরে আসা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী কারা সেটা আমি একটু বলি। যেমন ধরো শারীরিক জড়তা ও বৈকল্য অধিকাংশ ক্ষেত্রে বর্তমান থাকে, আবার 18 বা তদুপরি বয়সে এদের মানসিক বয়স মাত্র 5.5 থেকে 8 বছরের শিশুর মতো। ওয়েস্টলারের বুদ্ধি অভিক্ষা অনুসারে এদের বুদ্ধাঙ্ক 40 থেকে 54, আর এরা ভাবের আদান প্রদান করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে নিজের প্রয়োজনীয় কাজ কিছুটা ওরা তোমার শেখানো যায় এদেরকে, আবার এদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া যায়। তবে সার্বক্ষণিক কী করতে হবে,
তাদের তত্ত্বাবধানে কাউকে না কাউকে থাকতে হবে। এরপরে আসো আমরা একটু জানি গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের সম্পর্কে জানবো। এদের শারীরিক প্রতিবন্ধিতা থাকে, এরা তোমার 18 বা তার বয়সের মত, এদের মানসিক ক্ষমতা দেখা যায় যাদের 18 বছর বা এর ঊর্ধ্বে, এদের মানসিক ক্ষমতা থাকে তোমার 5 বছরের শিশুর মতো। এদের বুদ্ধাঙ্ক হচ্ছে 20 থেকে 35, আর দীর্ঘদিন প্রশিক্ষণ দিলে এদের পরনির্ভরশীলতা কিছুটা কী হয় জানো, কমে যায়। অর্থহীন শব্দ উচ্চারণ করতে পারে এরা, চিৎকার করে এবং অল্প মাত্রার ভাষা ব্যবহার করে। এরপরে আসো চরম বুদ্ধি প্রতিবন্ধী কারা তাদের সম্পর্কে একটু বলি। এদেরও তোমার শারীরিক বিকলাঙ্গতা থাকে, প্রাপ্তবয়স্ক বা তোমার 18 বছর বয়সে এদের মানসিক বয়স হয় কত জানো, মাত্র 3 বছর শিশুর চেয়েও কিন্তু কম থাকে। এদের বুদ্ধাঙ্ক মাত্র 24, অন্যের তত্ত্বাবধান ছাড়া এরা একেবারেই চলতে পারে না। তোমার অধিকাংশ ক্ষেত্রে এসব শিশু অল্প বয়সে মৃত্যুবরণ করে। এরপরে আসে কি বহু আচ্ছা এর দেখো আমরা যে দেখলাম মৃদু বুদ্ধি প্রতিবন্ধী কারা তার সম্পর্কে জানলাম, এরপর জানলাম আমরা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী কারা তাদের সম্পর্কে জানলাম, তারপর জানলাম আমরা কি বলতো, এরপরে জানলাম আমরা গুরুতর প্রতিবন্ধিতা কারা তারা সম্পর্কে আমরা জেনেছি, তাই না? তারপর জেনেছি কি বলতো চরম বুদ্ধি প্রতিবন্ধী সম্পর্কে জানলাম, এরপরে কি আছে 5 নম্বরে বহু প্রতিবন্ধী। এরা কি, এরা কিছু কিছু শিশুর একাধিক প্রতিবন্ধিতা থাকতে পারে, তাদের তোমার বহু প্রতিবন্ধী শিশু বলা হয়। যেমন ধরো মানসিক প্রতিবন্ধী শিশুর শারীরিক দৃষ্টি তোমার, তারপর দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধী থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো প্রতিবন্ধতা এদের মাঝখানে থাকতে পারে। তার মানসিক হতে পারে, শারীরিক দৃষ্টি শ্রবণ অনেকগুলাটা প্রতিবন্ধিতা দেখা যায়, এদেরকে বলা হচ্ছে বহু প্রতিবন্ধী। আমরা এখন একটু জানবো কি প্রতিবন্ধিতা শিশুর চিহ্নিতকরণ, প্রতিবন্ধী শিশু চিহ্নিতকরণ সম্পর্কে জানবো। এই প্রতিবন্ধী শিশু যেমন আছে কি তোমার শারীরিক প্রতিবন্ধী, এরপর আছে বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, আর একটা হচ্ছে বহু প্রতিবন্ধী। আচ্ছা আমরা এখন যেটা জানবো সেটা যেমন ধরো শারীরিক প্রতিবন্ধী, এই প্রতিবন্ধিতার ধরন, হ্যাঁ ধরন জানবো এবং লক্ষণ চিহ্নিতকরণ জানবো। আমি এক এক করে তোমাদের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। প্রথমত আছে কি আমাদের শারীরিক প্রতিবন্ধী। এই শারীরিক প্রতিবন্ধী যারা তাদের ক্ষেত্রে সাধারণত আমরা কি দেখি, তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় দেখো জন্মগতভাবে এদের লক্ষণগুলো হচ্ছে তোমার জন্মগতভাবে দুর্বল বা নেতিয়ে পড়া ভাব, তারপর হচ্ছে ভালোভাবে তোমার দুধ চুষে খেতে পারে না, দেহে অস্বাভাবিক শক্ত ভাব দেখা দেয়। চিহ্নিতকরণ হচ্ছে ওরা তোমার সেরিব্রার পলসি। এরপরে আসো আরো আছে, আরো বেশ কিছু আছে, যেমন ধরো মেরুদণ্ড ঠিক মতো গঠিত হয় না, পিঠের উপর উঁচু মাংসপেশি কম, অনুভূতিও কম, গতিসম্পন্ন পা, এগুলো কারা শারীরিক প্রতিবন্ধীর লক্ষণ। আর চিহ্নিতকরণ করব কিভাবে, এরা স্পাইনার তোমার দেখা যায় বিপিডা, হ্যাঁ। এরপর আসে যাদের ধরো তালু কাটা, তো লক্ষণগুলো হচ্ছে ঠোঁট কাটা, মুগুর পা, তোমার হাত বা পা জন্মগতভাবে অনুপস্থিত, এদেরকে চিহ্নিতকরণ করা যায় এভাবে তোমার জন্মগত বা জন্ম পরবর্তী শারীরিক ত্রুটি। আবার কিছু শারীরিক প্রতিবন্ধী আছে যারা যে পোলিও ভাইরাসের আক্রমণে জ্বর, বমি, মারাত্মক ঠান্ডা ও ডায়রিয়া দেখা দেয়। আর এদের লক্ষণগুলো কি বলতো পোলিও। আর এরপরে আসো যেমন আরো কিছু শারীরিক প্রতিবন্ধীর লক্ষণ, যেমন পিঠে বা ঘাড়ের আঘাত, দুর্বলতা, অনুভূতিহীনতা, এদের লক্ষণগুলো হচ্ছে মেরুরঞ্জুর আঘাত। আবার কিছু অন্য শারীরিক প্রতিবন্ধী আছে যেমন চলাফেরা ধীরগতি, যেগুলো যেসব শারীরিক প্রতিবন্ধী চলাফেরা খুব ধীরগতি ও জড়তা থাকে, তারপর তোমার মাংস পায়ের মাংসপেশি টান টান ভাব থাকে, উভয় পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটে, এদেরকে এদের চিহ্নিতকরণ কিভাবে করা যায় জানো, এদের হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি দেখে চিহ্নিত করা যায়। এরপরে আসো বুদ্ধি প্রতিবন্ধী, এদের সম্পর্কে আমরা একটু জানি। এই বুদ্ধি প্রতিবন্ধী
লক্ষণ যেমন তোমার শারীরিক গঠন খাটো, হাত পায়ের আঙ্গুল মোটা, নাক চ্যাপ্টা, মোটা জিহ্বা, তারপর অনেক সময় দেখা যায় মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী। এরা কিন্তু চিহ্নিতকরণ কারণ কিভাবে জানো, এরা ডাউন সিনড্রোম। হ্যাঁ, আর তোমার জিভ লম্বা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, তারপরে হচ্ছে তোমার ফোলা ফোলা চোখের পাতা, কপাল ঠোঁট, এটা হচ্ছে ক্রিটিনিজম। আবার দেখা যায় যাদের অস্বাভাবিক বড় মাথা, তোমার তারপর দেখা যায় বুদ্ধি প্রতিবন্ধিতা, শারীরিক সমস্যা থাকে, এটা হচ্ছে কি জানো, এদের চিহ্নিত করা যায় কিভাবে, হাইড্রোসেফালি। আর যারা তোমার অস্বাভাবিক ছোট মাথা, এরা হচ্ছে মাইক্রোসেফালি। এই বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অন্যান্য লক্ষণ আছে, যেমন বসা, হাঁটা, চলার ধীরগতি ও অস্বাভাবিকতা ইত্যাদি। এরপর আসো দৃষ্টি প্রতিবন্ধী, এরা যেমন চোখের পাতা লাল হওয়া, তারপর হচ্ছে তোমার চোখের পাতা, তোমার কি দেখা যায়, চোখের পাতা ফুলে যাওয়া, আবার তরল পদার্থ নির্গত হওয়া, পড়ার সময় দেখা যায় চোখ সংকোচন, চোখের কাছে নিয়ে বই পড়া, অর্থাৎ চোখের একদম সামনে নিয়ে বই পড়তে দেওয়া, আবার দূরের জিনিস দেখতে সমস্যা, শব্দ উল্টো দেখা ও বর্ণ চিনতে ভুল করা। এরপর আসা শ্রবণ প্রতিবন্ধী, এই শ্রবণবন্ধীদের লক্ষণগুলো যেমন আছে কানের গঠনগত ত্রুটি, বিকৃতি ও তোমার কান পাকা রোগ, আবার দেখা যায় উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্ট, রেডিও টেলিভিশনের শব্দ ভলিউম শোনা বা কাছে গিয়ে শোনা, অর্থাৎ ভলিউম অনেক জোরে দিয়ে বা কাছে গিয়ে শোনা। এরাই হচ্ছে তাই। এরপর আসো বহু প্রতিবন্ধী, এদের লক্ষণগুলো হচ্ছে কি, তোমার শারীরিক, তারপর হচ্ছে বুদ্ধি, শ্রবণ, দৃষ্টি ইত্যাদি প্রতিবন্ধীদের মধ্যে দুই বা ততোধিক প্রতিবন্ধিতা একসাথে থাকতে পারে। তাহলে আমরা এই প্রতিবন্ধিতা শিশুদের চিহ্নিতকরণ সম্পর্কে জানলাম শিক্ষার্থী বন্ধুরা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু একক কাজ করে ফেলি। প্রশ্নটা একটু লিখে ফেলো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ধারণা দাও। বাড়ির কাজটা একটু নিয়ে নাও, কিভাবে প্রতিবন্ধী শিশুর শ্রেণীকরণ করা যায় ব্যাখ্যা করো, এই প্রশ্নটা লিখে ফেলবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।